দলীয় টিকেট বণ্টা কেন্দ্র করে রাজ্য বিজেপি পড়ুছি উঠুছি। দলর প্রতিষ্ঠা দিবসরে মধ্যে অসন্তোষ ছাড়িছন্তি দলর উপেক্ষিত নেতা ও কর্মী। আজ রাজ্যর বিভিন্ন জেলা কার্যালয়ে বিজেপির প্রতিষ্ঠা দিবস পালন করা যাওতিবা বেলে রাজ্য কার্যালয় সমেত বিভিন্ন স্থানরে দেখিবাকু মিলিছিলা বিদ্রোহ। আজ সম্বলপুর বিজেপিরে রহিথিবা গোষ্ঠীকন্দল পদরে পড়িছি। প্রতিষ্ঠা দিবস পালন পাই সম্বলপুর সাংসদ প্রার্থী তথা কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরোধী দল নেতা জয়নারায়ণ মিশ্রঙ্ক সমেত রেঙ্গালি বিধায়ক নাউরি নায়ক এবং কর্মকর্তা উপস্থিত থিলে। হলে দলীয় পোস্টরে জেলা সভাপতি গিরিশ পটেলঙ্কা ফটো নথিবারু তাকু নেইকরি জয়নারায়ণ ও গিরিশ পটেলঙ্কা গোষ্ঠী ভিড়াভিড়ি হইতিলে। সেইপরি ভুবনেশ্বর জয়দেব নির্বাচন মণ্ডলী তাতি আজি মধ্য রাজ্য কার্যালয়ে অনুভূত হইতিলা। ভুবনেশ্বরে বিজেপি বিধায়ক প্রার্থী তথা আমদানী নেতা অরবিন্দ ঢালিঙ্কু নেই অসন্তোষ প্রকাশ করিছন্তি স্থানীয় বিজেপি নেতা ও কর্মী। ঢালি হটাও ব্যানর ধরি শোভাযাত্রারে আসি রাজ্য কার্যালয়ে নারাবাজি করেছিলে দলর অসন্তুষ্ট কর্মী। সেপটে বড়ম্বা নরসিংহপুর বিজেপি বিধায়ক প্রার্থী সম্বিত ত্রিপাঠীঙ্কু মধ্য দল ভিতরে বিরোধ করা যাইছি। বিজয় কুমার দল বেহেরাঙ্কু টিকেট দেবা দাবিরে সমর্থকমানে রাজ্য বিজেপি কার্যালয়ে হঙ্গামা করিথিবা দেখা যাইছি। রাজ্য সভাপতি মনমোহন সামল তাঙ্ক নিজ লোকঙ্কু টিকেট দেইথিবা অভিযোগ করিছন্তি অসন্তুষ্ট কর্মী। প্রার্থী বদল নহেলে বিজেপি ছাড়িবা সহ স্বাধীনভাবে লড়িবাকু বাধ্য হবে বলি রাজ্য নেতৃত্বকু চেতাই দেইছন্তি বড়ম্বা বিজেপি কর্মকর্তা। অন্যপটে বালেশ্বর জেলা রেমুণা বিজেপিরে মধ্য বিদ্রোহ। দল বিধায়ক প্রার্থী ভাবে গোবিন্দ দাসঙ্ক না ঘোষণা করিবা পরে ভিন্ন এক গোষ্ঠী এহাকু বিরোধ করি রাজ্য বিজেপি কার্যালয়ে হোহাল্লা করিছন্তি। বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি মনমোহন সামলঙ্ক উপস্থিতিরে নিষ্পত্তি বদলাইবাকু কর্মীমানে দাবি করিছন্তি। যদি দল নিষ্পত্তির পুনর্বিচার নকরে তাহলে হাজার হাজার বিজেপি কর্মী দলরু ইস্তফা দেবে বলি মধ্য ধমক দেইছন্তি। প্রার্থী ঘোষণা পরঠু কেবল রাজ্য বিজেপি কার্যালয় কাহিঁকি রাজ্যর বিভিন্ন ভাগরু বিজেপি নেতাঙ্ক কর্মীঙ্ক অসন্তোষর চিত্র আসিবারে লাগিছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আড্ডা, ওড়িশা।